ছাত্রীরা আজকে ফেস্টুন ধরে বলছে দেহ ব্যবসায়ী সভাপতিকে চায় না, দেহ ব্যবসায়ী প্রেসিডেন্টকে চায় না। এটা কত বড় লজ্জার একটা বিষয়। এখানে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার চাচির বয়সে বয়সে কেউ ব্রিফিং করছে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা এটা ইডেন কলেজের কোনো সিনিয়র শিক্ষক বা শিক্ষিকা যিনি ব্রিফ করছে, তারপরে শুনলাম যে না, এতে সভাপতি, এতে সাংগঠনিক, আর এই হলো একটা অবস্থা। তো এই যদি অবস্থা হয় ছাত্র নেত্রী বা ছাত্রী সংগঠনের নেত্রীদের, তাহলে কি অবস্থা? ছাত্রী সংগঠনের দালালে রূপান্তরিত হয়েছে এইরকম, মানে কথাবার্তাই মানে অসহায়ত্ব, কি অবস্থা? আপনাকে এখানে কে ডেকেছে? আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, আপনি একটা প্রশাসনিক বডি, আপনি এইভাবে কথা বলেন কি? আর একজন শিক্ষক বলছে ছাত্রলীগ, আমরা সবাই ছাত্রলীগ, আমরা কেউই ছাত্রলীগের বাহিরে না। মানে এইটা কি ধরনের লজ্জার কথা? আপনাকে ছাত্রলীগ, আমরা তো এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ থেকে কালকে একটা প্রেস রিলিজ হয়েছে, আর আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলনটা মূলত ওই প্রেস রিলিজকে কেন্দ্র করেই। আমাদের আমাদের সংবাদ সম্মেলনের শিরোনাম হচ্ছে বিনা তদন্তের বহিষ্কার নেপথ্যে কারা। আমি আবারও বলছি, বিনা তদন্তে বহিষ্কার নেপথ্যে কারা, প্রাথমিক তদন্তে বহিষ্কার, বিষয়টা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। শিক্ষা শান্তির প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আজকে কি অন্যায়ের কারণে স্থায়ী বহিষ্কার? আমার অপরাধ, আমি আমার নির্যাতিত সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছি? সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, হাজার হাজার প্রমাণ এবং চাঁদাবাজির ভিডিও ও অধ্যক্ষ ম্যামকে নিয়ে কটূক্তি, এত বিস্তর অভিযোগের সত্ত্বেও তাদের কেন বহিষ্কার করা হলো না? দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন থেকে একজন নেত্রী পদত্যাগ করার পরেও কোনো নতুন করে তদন্ত কমিটি গঠন না করে কোন তদন্তের ভিত্তিতে এই প্রেস রিলিজ করা হলো? আমি সামি আক্তার বৈশাখী, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এখানে একটা কথা বারবার উল্লেখ করা হচ্ছে, আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভারকে কেন মারধর করা হলো? যদি মারধরের ঘটনায় আসি, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেঞ্জির নিশি রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনি দাস তন্নিকে মারধর করার পর বেঞ্জির নিশিকে কেন বহিষ্কার করা হলো না, যে মামলা এখনো পর্যন্ত চলমান এবং সেই মামলার আসামিকে আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে এবং প্রত্যেক তদন্ত কমিটিতে তারাই আসে? আপনাদের এবং সকলের ভাষ্যমতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অনিরপেক্ষভাবে শুধুমাত্র একটা গ্রুপকে কেন গণহারে স্থায়ী বহিষ্কার করা হলো? এই স্থায়ী বহিষ্কারের পেছনে কে বা কারা আছে সেই বিষয়ে সুষ্ঠু জবাব দিতে হবে। বিভিন্ন ইউনিটে কোনো সমস্যা হলে তার তদন্ত বা সমাধানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সে নিয়ম না হয়ে কেন সরাসরি স্থায়ী বহিষ্কার করা হলো এই অন্যায়ের সাথে? তাহলে কি তারা সহমত পোষণ করছে? কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আমাদের এর জবাব চাই।
আপনারা জানেন সংবাদ সম্মেলনে আমরা 21 জন নেত্রী উপস্থিত ছিলাম, তাহলে 12 জনকে কেন বহিষ্কার করা হলো, বাকিদের কেন বহিষ্কার করা হলো না? তাহলে আমরা অবশ্যই তাদের প্রতিহিংসার শিকার, সেটা স্পষ্ট। আমরা আমাদের তিনের এই পার্টি অফিসে আমরা আমরণ অনশন করব। শিক্ষা কার্যক্রমে ব্যাহত হবে এমন কোন কার্যক্রম আমরা করব না। আপনার আমাদের যে যে লড়াই আন্দোলন সবকিছুই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, অধিকারের পক্ষে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হবে এমন কোনো কাজের সাথে আমরা যাব না। এখন আপনাকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমার মনে ছিল না, মানে কালকে তদন্ত কমিটি বলছে তারা নাকি আমাদের সভাপতি রিবাবুর সাথে নাকি কথা বলছেন, সভাপতি রিবাবুর সাথে কথা বলছেন, তাহলে তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল? প্রশাসন এখনো পর্যন্ত আমাদের মানে সাথেই আছে, আমাদের পাশেই আছেন, এবং কলেজ প্রশাসন আপনারা জানেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইডেন কলেজ থেকে বের করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে, তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে যখন দুই গ্রুপের সংঘর্ষ ছিল, হচ্ছিল, বা আমরা দুই গ্রুপ দুই দিকে অবস্থান নিয়েছিলাম, সেখানে শুধু ছাত্রলীগের নেতাকর্মী ছিল বিষয়টা কিন্তু এরকম না, ওখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ছিল। তা সাধারণ শিক্ষার্থীরা হয়তো বা প্রেসিডেন্টের সম্পর্কে এমন কিছু জানেন যার কারণে তারা এরকম প্ল্যাকার্ড তৈরি করে মিডিয়ার সামনে আসছেন।